গুড মর্নিং বন্ধুরা, দেখুন আজ কাকে নিয়ে আপনাদের সাথে মর্নিং এ এসে গেছি। সে হচ্ছে আমার ছেলে, আজ স্কুল ছুটি তাই বাড়িতে আছে। এই দেখুন চুল কেটে বাবার সাথে গিয়ে চুল টুল কেটে চলে এসেছে, চুল টুল কেটে স্নান টান সবকিছু হয়ে গেছে। গুড মর্নিং করে দাও বন্ধু। বন্ধুরা হ্যাঁ, আজ একটু আমাদের আজকে একটু কাজ আছে তাই একটু মর্নিংটা আপনাদের সাথে দেরি করেই শুরু করলাম। রান্না টান্না আমার অলমোস্ট এভরিথিং কমপ্লিট। আজকে স্যাটারডে তো তাই একটু ভেজ ডে আজকে আমাদের জন্যে। ভেজটা ঠিক খেতে ভালো লাগে না, আমার ছেলেও পছন্দ করে না, কিন্তু স্যাটারডে তবু ভেজটা খাওয়ার চেষ্টা করি। বাইরে হয়তো এটা ওটা খেয়ে নিই অনেক সময়, কিন্তু বাড়িতে আমরা জেনারেলি ভেজটাই খাই স্যাটারডে। আজকে আসলে আমার সব বলতে পারেন গ্রসারি ফিনিশ হয়ে গেছে, তো গ্রসারি আনতে যাবো আজকে এক জায়গায়, সেটা হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। আপনাদেরও নিয়ে যাবো, ওখানে যদি ব্লগ করতে দেয় আপনাদের পুরোটা দেখাবো, ওখানে আমি কী কী কিনলাম, কী কী করছি। খুব সুন্দর, বেশ বড় জায়গা, ওখানে অনেক কিছু পাওয়া যায়, মানে যা যা চান আপনি ওখানে সব কিছু পাবেন। ইভেন ড্রেস পর্যন্ত ওখানে পাওয়া যায়, ড্রেস থেকে শুরু করে গ্রসারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ফ্রিজ টিভি ইচ অ্যান্ড এভরিথিং ওখানে পাওয়া যায়। জায়গাটা ভারী সুন্দর, আজকে আপনাদের দেখাবো, দেখতে থাকুন আমার সাথে। তোমাদের যে ফুল গাছটা দেখিয়েছিলাম না, দেখুন কড়িটা এসেছে, সে কতদিন হয়ে গেল, কড়িই তো এসে রয়েছে, এখনও তো ফুল হচ্ছে না। আপনারা একটু জানাবেন না কীভাবে ফুল হবে তাড়াতাড়ি, বড্ড টাইম নেয় ফুলোতে, জল তো রেগুলারলি দেওয়া হয়। দেখুন এই কড়িটাই এসে রয়েছে, এখানে একটা কড়ি, ওখানেও একটা কড়ি এসছে, কিন্তু সব কড়ি এসে রয়েছে, ফুল হতে যায় না সহজে। আপনারা প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন যে আমার ফুল গাছটা কী করে তাড়াতাড়ি ফুল হতে পারে, আমি এটা বুঝি না কেন এত টাইম নেয়। কড়ি তো এসে যায় কিন্তু ফুল আসতে বড্ড টাইম নেয়। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, লাঞ্চ টাঞ্চ সেরে বললাম না যাবো একটু গ্রসারি মার্কেটিং করতে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, তো বেরিয়ে পড়েছি হাজবেন্ড আর আমি। আমাদের গাড়িটা না বাড়ির সামনে রাখার ভীষণ প্রবলেম, তাই জন্য এই সামনে এখানে একটা গ্যারেজ নেওয়া হয়েছে, গ্যারেজ এখানেই গাড়িটা রাখা হয়। ওই আসবেন গাড়ি বের করছে, ওই যে বের হচ্ছে আমাদের গাড়ি, এখানে সামনে গাড়ি রাখার ভীষণ প্রবলেম, তাই জন্য বাধ্য হয়ে আমাদের এখানে রাখতে হয় গাড়িটা। যে উঠে গেলাম গাড়িতে বসে গেলাম, চললাম চলুন যাওয়া যাক, যাচ্ছি অন দ্য ওয়ে। ও আপনাদের আজ উল্টো রথে শুভেচ্ছাটা করা হয়নি, সবার সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো করে রথ চালাবেন। আমার ছেলেও বাড়িতে রথ বোধহয় অলরেডি সাজাচ্ছে, সেও বেরোবে নিয়ে, দেখি ফিরে ছেলেকে নিয়ে যদি একটু বেরোনো যায় তো রথ নিয়ে একটু বেরোতে হবে, কেন সুজা রথের দিন চালিয়েছিল, কাজে আজ তো চালাতেই হবে একটু হলেও, তাই নিয়ে হয়তো বেরোতেই হবে, একটু বায়না তো করবেই নিয়ে বেরোনোর জন্য। দেখা যাক কখন ফিরে সেই বুঝে নিয়ে বেরোবো আর কি ছেলেকে। আমরা একদম পৌঁছে গেছি, এবার গাড়ি পার্ক করলেই যাওয়া যাবে। দেখুন এই জায়গাটা কি সুন্দর সুন্দর সব জিনিস আছে, ফ্লাওয়ার ফটো ফ্রেম সুন্দর, দেখুন এগুলো ঘর সাজানোর সব জিনিস ভারী সুন্দর। এগুলো দেখুন ফ্লাওয়ারসগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, কিন্তু দেখলে বোঝা যাচ্ছে না, দেখলে মনে হচ্ছে ইটস অরিজিনাল, যদি আরামসে আপনি ঘর সাজাতে পারেন। খুব সুন্দর সুন্দর আছে এখানে, এদিকে দেখুন এই যে জল পড়ার এগুলো আমার খুব অনেক দিন ধরে ইচ্ছা একটা নেওয়ার, দেখি খুব সুন্দর না এগুলো, দেখুন প্রত্যেকটা সুন্দর ছোটো বড়ো সব রকম সাইজ আছে। দেখুন এই জিনিসটাও বেশ সুন্দর ঘর সাজানোর জন্য, ইউনিক ইউনিক বেশ জিনিস আছে এখানে। দেখুন মূর্তিটা কি সুন্দর আছে, এদিকে আবার ইউটেন্সিলস জিনিসপত্র সব, বললাম না এখানে আপনি সব পাবেন, যা ইচ্ছা যেটা আপনার প্রয়োজন আপনি এখানে সব পাবেন, দামটাও বেশ চিপ। এদিকে দেখুন এদিকে আবার সব ম্যাট ফ্যাট এইসব আছে, টাওয়েল ম্যাট এইসব আপনি সব পাবেন এখানে। দেখুন সব প্লাস্টিকের এইসব কাপ টাপগুলো হয় না, সেইগুলো আছে, মানে কত দেখাবো আপনাদেরকে, দেখে শেষ করার নাম হচ্ছে অবস্থা, সব কিছু অ্যাভেলেবেল এখানে। এদিকে দেখুন ট্রলি রাখা আছে, ব্যাগস আছে, স্কুল ব্যাগস আছে, দেখুন সুন্দর
এখানটা আসতে আমার এত এই জন্য ভালো লাগে। দেখুন কি সুন্দর সুন্দর কাপ, দেখে মনে হয় সব নিয়ে নিই। দেখুন কাপগুলো কি সুন্দর করে রাখো। কালেকশন ভালোই আছে, বেশ সুন্দর সুন্দর। দেখুন ব্র্যান্ডগুলো বেশ সুন্দর, বেশ ভালোই লাগছে দেখতে। কুর্তিজ আছে প্রচুর, কুর্তিজ কুর্তিজই বেশি আছে এদিকেও। তাই এদিকে লেগিংস আছে প্রচুর কালেকশন। দেখুন এখানে বাচ্চাদের কত কিছু কালার্স আছে, পেন্সিলস আছে। এদিকটা বাচ্চাদের সেকশন, এখানে অনেক রকমের পেন আছে। আমার ছেলের জন্য কিছু নিতে হবে, ড্রয়িং খাতা নেওয়া হলো, ওর জন্য পেন নেওয়া হচ্ছে। যখন পেনেই লেখে ক্লাস ফোরে, পেনে লেখা স্টার্ট হয়ে গেছে। এখানে গামস আছে সব রকমের, পেন্সিল বক্স, কপিস, ড্রয়িং কপিস, সিজার্স, অনেক জিনিস, অনেক বাচ্চাদের যত রকমের হয় মোটামুটি পড়াশোনার পারপাস, ড্রয়িং পারপাসে সব রকমই আপনি এখানে পাবেন। তো দেখুন এদিকটা সব ড্রাই স্পাইসেস, আমরা গোনা নগোনা করে অনেক কিছুই নিয়ে ফেলেছি। এই যে এগুলো সব আমরা নিয়েছি, এখনও চলছে, এখনও নেওয়া কমপ্লিট হয়নি। এই জায়গাটা দেখুন কত রকমের ফিশ সব ফ্রোজেন অবস্থায় রাখা আছে, বড় ইলিশ, দেখুন ইলিশ মাছ, ইলিশ মাছ আছে, দেখুন কাতলা মাছ, রুই মাছ, তোপসে মাছ, পমফ্রেট, অনেক রকমের মাছ দেখুন এদিকটাতেও আছে। এদিকে চিংড়ি আছে, অনেক ধরনের। বন্ধুরা আজকের মতো আমার শপিং কমপ্লিট, বিলিং কাউন্টারে দাঁড়িয়ে গেছে, সবাই বিলিং করছে, প্রচুর ভিড় আছে। আমার এই আজকের মতো শপিং কমপ্লিট। শুরু হয়েছে, রাস্তাও ভিজে আছে। এবার এই সব জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে এবার গাড়িপত্র আনা দেবো। রথ নিয়ে বেরিয়ে পড়েছে, আমি আজ ভীষণ টায়ার্ড, তাই আমি আর বিশেষ বেশিক্ষণ থাকবো না, সাথে একটুখানিও চালাক চালিয়ে চলে যাবে। রথ নিয়ে বেরিয়ে পড়েছে, বেরোবে, তাই বেরোতে হলো আমাকে, না হলে আমি বেরোতাম না, এতটাই আজ টায়ার্ড। বন্ধুরা ছেলে রথ চালিয়ে চলে এসেছে, আমি আর বিশেষ যাইনি, একটুখানি সামনে গিয়ে আমিও চলে এসেছি, কারণ আজ ভীষণ টায়ার্ড, আর পারছি না, এতক্ষণ ঘুরেছি তো, ঘুরে এসে ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আপনাদের সবাই কেমন রথ চালালেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার ছেলে ভালোই নিজে চালিয়ে এলো রথ,
আমি আর বেশি দূর যাইনি, আমি একটুখানি নিচে গিয়েই চলে এসেছি, কেন এতটাই টায়ার্ড হয়ে গেছি। তাই জন্যে আরও আজকে আর ব্লগটা বাড়ালাম না, ভাবলাম তো আপনাদের সাথে শেষ করে দিই ব্লগটা, আর পারছি না আজকে। তাই জন্যে যদি আমার ব্লগ ভালো লাগে আপনাদের, তাহলে কী করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, পারলে একটু কমেন্টও করে দেবেন, ঠিক আছে? চলুন আজকের মতো এখানেই শেষ করছি। আর আজ কী কী আনলাম না, ওগুলো আর টুকটাক, মানে এমনি বেশিরভাগ গ্রসারি এনেছি, আর টুকটাক কিছু ছেলের জন্য এনেছি, ওগুলো সব কালকে আপনাদের দেখাবো, আজ আর পারছি না, ওটা কালকের ব্লগে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? চলুন, বাই, গুড নাইট, টাটা, সি ইউ।